নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী আবার এসে গেছি তোমাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপির নাম হচ্ছে গোবি রোস্ট বা ফুলকপি রোস্ট বা কলিফ্লাওয়ার রোস্ট। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ ও অপরন্ত ভালোবাসা জানাই। আর আমার চ্যানেলটিকে পুরো দেখার পর লাইক ও কমেন্টস করবে, টেনে টেনে একদমই দেখবে না। আর আমার আরেকটি চ্যানেল আছে শ্রাবণীস প্যাশন, তার জন্য লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিয়ে আমার গানের চ্যানেলে যোগ করো, তাহলে তোমাদের সঙ্গে ওখানেই দেখা হবে। আর তাহলে চলো দেখে নিই গোবি রোস্ট করতে কী কী লাগছে। এসো, ফুলকপি রোস্ট করতে লাগছে আমার ফুলকপি। এখানে নিয়েছি আমি, এখানে একটা ফুল বড় ফুলকপির 3/4 পোর্শন আমি করে নিয়েছি এখানে। আর এখানে নিয়েছি 1/4 কাপ ছানা। আর এখানে একটা পেস্ট করেছি, এই পেস্টে বলে দিচ্ছি কী কী আমি নিয়েছি। এখানে 1 ইঞ্চি আদা, রসুন নিয়েছি 7 কোয়া, 1টা কাঁচা লঙ্কা, 1 চামচ চারমগজ আর 1 চামচ কাজু, এটা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি 1 টেবিল স্পুন দই নিয়েছি, তার সঙ্গে 1/4 হাফ টিস্পুন আটা দিয়েছি, এটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নেবো। আর এই ফুলকপিগুলো ভাজা করে নিয়েছি, কারণ চিংড়ি না অন করলে ভাজা যায় না, ভীষণ গন্ধ হয়ে যায়, তাই আমি এটা করে নিয়েছি। এবারে আমি গ্যাসটা অন করে দিয়েছি। 1/4 কাপ সরষের তেল নিয়েছিলাম, তাতে ফুলকপিগুলো ভাজা হয়েছে, আর যেটুকু তেল আছে তাতে হয়ে যাবে। আমি এখানে নিয়েছি 1/4 টিস্পুন গোটা জিরে, খুব দারুণ টেস্টি এই রেসিপিটা হয়, অবশ্যই তোমরা করবে, আমি তোমাদের করে দেখাচ্ছি। জিরেটা একটুখানি ভাজা হোক, আর ফুলকপিটাকে একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে, জলে দিয়ে ভাপিয়ে নিয়ে তারপর ভেজে নিয়েছি। জিরেটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট। একটু নুন দিয়ে দিচ্ছি আমি, ভীষণ ঠিক করে 1 চামচ নুন আমি এতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু হলুদ, 1/4 টিস্পুন হলুদ। এবারে দিয়ে দিচ্ছি ছানাটা, এর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব টেস্টি হয় এই ডিশটা বন্ধুরা, অবশ্যই তোমরা করবে, করে আমাকে কিন্তু জানাবে। এখানে আমি 1 টিস্পুন ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিচ্ছি। এখানে যদি তোমরা ফ্রেশ নারকল ইউজ করো তাহলে তোমরা আদার সঙ্গে বেটে নেবে, আদা রসুন যখন বাটবে তার সঙ্গে বেটে নিতে পারো। তো আমি দেশে কেটে দিয়েছি, একদম পাউডার ফর্মে আছে, তাই এটা মিশিয়ে দিলাম। দিচ্ছি টমেটো পিউরি, 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। একটু চিনি, হাফ টিস্পুন মতো চিনি দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ফুলকপিটা, ফুলকপিটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
আমি ঠিক যেমন করে তোমাদের শেখাচ্ছি ঠিক এইভাবে একবার করে তোমরা দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে খেতে এই ফুলকপির রোল। এরপর একটু জল দিয়ে দেবো। ফুলগুলো একটু সেদ্ধ হোক তারপর আমি আসছি। এখন আমি চাপা দিয়ে দিচ্ছি, চাপাটা খুলছি, খুলে একটু দেখে নিয়ে ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা, আর একটু হবে। এখন আমি দিয়ে দিচ্ছি দইটা, দই আর আটা দিয়ে গুলে রেখেছি এটাকে আমি। তাহলে কি হয়, দই কখনো ফাটবে না, আটা বা ময়দা। তা আমি ময়দাটা যতটা পারি ইউজ না করার চেষ্টা করি, এখানে আটা দিয়ে দিয়েছি। কিছু ক্ষেত্রে করতেই হয় ময়দা, তা আমি এখানে আটা দিয়ে দই দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে দইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সবার শেষে 1 টিস্পুন চপ করা একটু কিশমিশ, উপর দিয়ে ছড়িয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা। আর দেবো একটা পাউডার করে রেখেছি আমি এটা, ছোটো এলাচ, সাজিরা, সামরিচ, জায়ফল, জৈত্রী, এটা একটা পাউডার করে নিয়েছি। তার থেকে আমি 1/2 টিস্পুন মতো দিয়ে এরপর ছড়িয়ে দিচ্ছি। আমি আবার 5 মিনিট হোক এইটা হলে আবার আসছি। ফুলকপি রোস্ট হয়ে গেছে, আমি সার্ভ করে দেখিয়ে দিলাম, আর উপর থেকে একটুখানি ওই মশলাটা আবার একটু ছড়িয়ে দিলাম, ওই ছোটো এলাচ, জায়ফল, জৈত্রী, সাজিরা, সামরিচ একটু দিয়ে দিলাম। আর দেবো 1/2 টিস্পুন একটু বাটার দিয়ে দিলাম, খুবই কম, 1/2 টিস্পুনের কম, তাই 1/2 টিস্পুনই দিয়ে দিলাম। খুব টেস্টি এই রেসিপিটা, অবশ্যই করবে তোমরা বন্ধুরা, না করলে বুঝতে পারবে না কি টেস্ট। অবশ্যই তোমরা করো, করে আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। আর নারকোলটা যদি তোমরা কেউ ফ্রেশ দাও তাহলে তো একটু বেটে নেবে আদা রসুনের সঙ্গে, আমি তো দিইনি ফ্রেশ, আমি দিয়েছি রেসিপিতে, তাই আর ওকে আলাদা করে টেস্ট করিনি, ওর মধ্যে দিয়ে দিয়েছি। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকো, তার সঙ্গে সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে রেখো, যাতে আমি যখন নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমরা ইজিলি তোমরা পেয়ে যাবে। আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবে না, আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো যদি খুব ভালো লাগে। আর তার সঙ্গে লাইক দিতে কিন্তু কেউ ভুলবে না, বলে দিচ্ছি কিন্তু আমি। আর তাহলে আজ এখানেই শেষ করছি, পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।